আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আজকে একটি নতুন মাসআলা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটি নামাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসআলা। অনেকেই এই মাসআলা সম্পর্কে জানেন না। যদি চার রাকাতওয়ালা নামাজ হোক, দুই রাকাতওয়ালা নামাজ হোক, তিন রাকাতওয়ালা নামাজ হোক, শেষ বৈঠক না করে যদি আরেক রাকাতের জন্য দাঁড়িয়ে যায়, যেমন দুই রাকাতওয়ালা নামাজের জন্য দাঁড়িয়েছেন, উনি দুই রাকাতের জায়গায় তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গেলেন, তৃতীয় রাকাতের জন্য যিনি নিয়ত করেছেন তিনি তৃতীয় রাকাত থেকে চতুর্থ রাকাতের জন্য দাঁড়িয়ে গেলেন, যিনি চতুর্থ চার রাকাতের নিয়ত করেছেন তিনি চতুর্থ রাকাতে সালাম না ফিরে পঞ্চম রাকাতের জন্য দাঁড়িয়ে গেলেন, এই সকল ক্ষেত্রে নামাজ কিভাবে সম্পন্ন করবে, এই মাসআলাটি আজ আলোচনা করব। মনে রাখবেন সবগুলাই একই ধরনের নিয়ম, আমি চার রাকাত দিয়েই মাসআলাটা বুঝাবো। মনে রাখবেন কেহ চার রাকাত নামাজের নিয়ত করেছেন এবং তিনি যথারীতি চার রাকাত নামাজ আদায় করে চতুর্থ রাকাতে শেষ বৈঠকও করেছেন, আত্তাহিয়াত পড়ে পঞ্চম রাকাতের জন্য দাঁড়িয়ে গেছেন, তখন উনার উচিত মনে পড়ার সাথে সাথে বসে যাওয়া। কিন্তু তিনি যদি পঞ্চম রাকাতের সেজদা করার পর মনে পড়ে তাহলে তার উচিত আরও এক রাকাত পড়ে মোট ছয় রাকাত করে নামাজ সম্পন্ন করা এবং শেষে সেজদায়ে সাহাব করা। কিন্তু যদি এমন হয় সে চতুর্থ রাকাতে বসলই না, আত্তাহিয়াত পড়ল না, চতুর্থ রাকাতের সিজদা করে ডাইরেক্ট পঞ্চম রাকাতের জন্য দাঁড়িয়ে গেল, তখন পঞ্চম রাকাতের সিজদা করবে, তখন সকল যখন তিনি পঞ্চম রাকাতের সিজদা করবেন তখন ওনার যে চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজ সেই চার রাকাত ফরজ নামাজ বাতিল হয়ে যাবে এবং তা নফলে পরিণত হয়ে যাবে। মূলত পাঁচ রাকাত সম্পূর্ণটাই নফল হয়ে যাবে, সাথে এক রাকাত আরও বেশি পড়বেন, মোট ছয় রাকাত করে নামাজ শেষ করবেন এবং তাকে ফরজ নামাজ যেটা সেটা পুনরায় পড়তে হবে। সুতরাং দেখতে হবে চতুর্থ রাকাতে আত্তাহিয়াত পড়েছে কিনা, যদি আত্তাহিয়াত পড়ে তাহলে পঞ্চম রাকাতের সিজদা করে ফেলে তাহলে আরও এক রাকাত মিলিয়ে নিয়ে সাহু সিজদা দিয়ে সালাম ফিরালে প্রথম চার রাকাত ফরজ হিসেবে গণ্য হবে আর শেষ দুই রাকাত নফল হিসেবে গণ্য হবে। তবে যদি পঞ্চম রাকাতের সিজদার আগেই ভুল মনে পড়ে তাহলে, অর্থাৎ রুকুর পরে ভুল মনে পড়লো, তাহলে তিনি বসে যাবেন, বসে সাহু সিজদা দিয়ে উনি নামাজ শেষ করবেন। আর যদি চতুর্থ রাকাতে আত্তাহিয়া না পড়েই পঞ্চম রাকাতে চলে যায়, পঞ্চম রাকাতের সিজদা করে ফেলে তাহলে আরও এক রাকাত করে ছয় রাকাত করে সালাম ফিরাবে, এক্ষেত্রে ছয় রাকাত নামাজ পুরোটাই নফল হিসেবে গণ্য হবে, ফরজ নামাজ।